আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে পাঁচ মে দু হাজার চব্বিশের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব সাথেই থাকবেন প্রথম প্রশ্নটি হচ্ছে আইএমএফের তথ্যমতে বর্তমানে বৈশ্বিক ঋণের পরিমাণ কত আইএমএফের তথ্য অনুযায়ী বর্তমানে বৈশ্বিক ঋণের পরিমাণ হচ্ছে তিনশো তেরো ট্রিলিয়ন ডলার সিপিডি এর তথ্য সরকারি বেসরকারি মোট ঋণের পরিমাণ কত দাঁড়িয়েছে জিডিপির বিয়াল্লিশ শতাংশ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কি বিনা ধান পঁচিশ সম্প্রতি এক রাতেই প্রায় দশ হাজার বার বজ্রপাতের শিকার হয়েছে কোন দেশ হংকং সম্প্রতি ইসরায়েলের কারাগারে মারা যাওয়া চিকিৎসকের নাম কি আদনান আল বুরশ বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম এইচ খন্দকার ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হয় কবে চব্বিশ ফেব্রুয়ারি দু সালে গ্যাজ প্রম কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা রাশিয়া পুরুষদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছে কোন দেশ মিয়ানমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারীকে প্রীতিলতা ওয়াদ্দেদার প্রীতিরত্তা ওয়াদেদার জন্মগ্রহণ করেন পাঁচ মে উনিশশো সালে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো পঁয়ষট্টিতম স্কোর হচ্ছে সাতাশ দশমিক চৌষট্টি মনে রাখবেন বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো পঁয়ষট্টিতম সাতক্ষীরায় লবণ পানির চিংড়ি চাষ শুরু হয় কবে আশির দশক ফরাসি বিপ্লব শুরু হয় কবে ফরাসি বিপ্লব শুরু হয় পাঁচ মে সতেরোশো সালে মার্ক্সবাদের প্রবক্তা কালমার্ক্স কবে জন্মগ্রহণ করেন কার্লমার্কস জন্মগ্রহণ করেন পাঁচ মে আঠারোশো সালে নাপোলিয়ান ব্যানাপোর্ট কোথায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করেন সেন্ট হেলনা দ্বীপের কারাগারে নাপোলিয়ান ব্যানাপোর্ট মৃত্যুবরণ করেন পাঁচ মে আঠারোশো সালে নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে মোট দশটি দল অংশগ্রহণ করবে এবং একই সাথে আরেকটি তথ্য মনে রাখবেন যে নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপে মোট তেইশটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ওই দিন সম্পর্কিত কিছু ঐতিহাসিক প্রশ্নোত্তর রাখার এবং একই সাথে মনে রাখবেন আমাদের দেওয়া সবগুলির প্রশ্নই যে খুব গুরুত্বপূর্ণতা না যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলি নোট করে রাখবেন তাহলে সারা বিশ্বাসে আপনি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি একসাথে এক জায়গায় পেয়ে যাবেন আর আমরাও চেষ্টা করব যে সব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি একসাথে করে একটি টি তৈরি করে দিতে এবারে আমরা গতকালকের কুইজের উত্তর দেখব আমাদের গতকালকের কুইজ উত্তর প্রশ্ন ছিল কুইজ ছিল মানব উন্নয়ন প্রতিবেদন তেইশ চব্বিশ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি চারটে অপশন ছিল আপনাদের জন্য সুইজারল্যান্ড জাপান হংকং সিঙ্গাপুর সঠিক উত্তর হচ্ছে জাপান মানব প্রতিবেদন তেইশ চব্বিশ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে জাপান এবারে আমরা আজকের কোয়েসটি দেখব আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকছে মানব প্রতিবেদন তেইশ চব্বিশ অনুযায়ী মাথা পিছু আয় শীর্ষ দেশ কোনটি চারটি অপশন থাকবে লিস্টেনস্টাইন লুকজেমবার্গ কাতার সিঙ্গাপুর প্রশ্নটি আরেকবার বলছি মানব প্রতিবেদন তেইশ চব্বিশ অনুযায়ী মাথা পিছু আয় শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই একুশটি কমার্স করবেন মাই মাইকলাসমের সাথে থাকবেন তো চলুন এবার আমরা আজকের হাদিসটি দেখি আজকের হাদিসটি হচ্ছে রাসুল সাল্লু আলহিউসালাম বলেন প্রত্যেক আদম সন্তানই অপরাধী তবে অপরাধীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল তবাকারে আল্লাহ জানেন যে আমরা সবাই অপরাধ করব অপরাধী এবং এই অপরাধীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন তবাকারে হাদিসটি তিরমিজির দু হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ